আল্লাহ বলেন মুসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি বাজেট করেছি সুবহানাল্লাহ জোরে কর বুঝবার পারেন নাই মুসা বলতে সাল্লাম মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কার জন্য আরো জোরে আমরা যারা কোরআনের মাহফিল আজকে বসে আছি আমরা মরবো কার জন্য আল্লাহর জন্য কারা কারা মরতে চান আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি লিল্লাহে তাকবীর আপনার মানে এখন আল্লাহর জন্য মরবার গেলে তার কিছু 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 নিয়ম লাগবে লাগবে না আমি সেটা কি বাদ দিয়ে যাবো ওটা বলবো সব কথা বলা যাবে একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর জন্য যদি আমরা মরতে চাই মুসা বলতে সাল্লাম আমার মৃত্যু পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা আপনার জন্য ওয়াকফ করেছি আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে গেছে সুবহানাল্লাহ কোন মুসা বলে আল্লাহ আপনি হাসেন কেন হয়তো বলবেন হুজুর আল্লাহ যে হাসলো এটা মুসা নবীকে দেখবার পাইছে নাকি অনেক কিছু দেখা লাগে না শোনার মাধ্যমেও জানা যায় জোরে কোন ঠিক কিনা আপনার এক বন্ধু তাকে ঢাকায় মোবাইলে কথা হচ্ছে বন্ধু ঢাকায় হাসতেছে আপনি কি এখান থেকে বুঝতে পারেন না তো আল্লাহর সঙ্গে তো মুসা নবীর দেখা হয়নি কথা হয়েছে আল্লাহর হাসির শব্দ শুনে মুসা বলে আল্লাহ আপনি হাসেন কেন আল্লাহ বলে বলে মুসা তুমি বড় চালাক সুবহানাল্লাহ কোন মুসা তুমি বড় চালাক এই চালাক বলা যাবে কিন্তু আমার ভাই ফট করে বলতে ঠেটা ঠেটা বলা যাবে না চালাক চালাক বলা যাবে কি আল্লাহ বলে মুসা তুমি বড় চালাক মুসা বলে আল্লাহ কি চালাকি বলল করলাম আল্লাহ বলে মুসা রে শোনো আমার জন্য যারা মরবে মারাত্মক কথা আল্লাহ বলতেছেন আমার জন্য যারা মরবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون বসে আছেন হযরত হোসাইন কে বসে আছেন আমরা হযরত হোসাইন বলবো না ইমাম হোসাইন বলবো আজকে এখানে আপনাদের আপনি এই জিনিসটা বুঝাই দিই আমরা ইমাম বলবো না হযরত বলবো এটা হলো শিয়াদের উক্তি হযরত আবু বকর বলতে পারি হযরত উমর বলতে পারি হযরত উসমান বলতে পারি হযরত আলী বলতে পারি হযরত হোসেন বলতে পারবো না কেন এই শিয়ারা ইমাম মানে জোরে কোন কি মানে ইমাম মানে শিয়াদের আলাদা একটা নিয়ত আছে এটা আমি আজকের মাহফিলে বলে আমার ওয়াজে মূল আমি ঘুরাতে চাই না যেটা আমি ধরেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আপনাদের বুঝাতে হবে বোঝার দরকার আছে না নাই কি বিরক্ত হচ্ছেন না একটু মনোযোগ দিয়ে শুনেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসে আছে ঘরের ভিতরে ইতিমধ্যে ইয়াজিদের কিছু লোক যখন কার কি ছিল ইয়াজিদের কি ছিল আমাদের 71 টিভি ডিবিসি নাকি বিবিসি সব চ্যানেল আছে এগুলো চ্যানেলে কিছু মুসলমান আছে যখন আছে না নাই ওরা হলো ইয়াজিদের কি ছিল যখন কার লোক একটু বর্তমান সাথে মিলে যাবে কারণ নাম বলা দরকার নেই আমরা কাম করে দাম রে নাম কম আমার ওয়াজে হবে অ্যাঙ্গেলে আমার ডাইরেক্ট চলবি না জোরে কর কথা ঠিক না আল্লাহ কোরআনে বলেছেন ও দুউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা হিকমা মানে কি বলেন না ডাইরেক্ট মারা লাগবে কে ডাইরেক্ট মারে ওরা দাবি এরকম হুজুর হকের বিরুদ্ধে করে দরকার কি কারু নাম নাই কিন্তু কাম হয়ে যাবে হোসেন রাদিয়াল্লাহ বসে আছেন এমন সময় ইয়াজিদের কিছু লোক হোসেন রাদিয়াল্লাহর কাছে এসে বলতেছেন হুসাইন তোমার নানা হলো বিশ্ব নবী
তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। ইয়াজিদের লোক হোসেন রাদিয়াল্লাহর কাছে যে কথাগুলো বলতেছে, কথাগুলো ভালো খারাপ, কত সুন্দর কথা। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশের রত্ন তুমি, রত্ন, এমন একটা বংশের সন্তান তুমি, খামাখা গন্ডগোল করবা কেন? তুমি ঘরের মধ্যে বসে থাকবা, যা হাদিয়া চাও আমরা ধইয়া ধইয়া তোমাকে দেব। তোমার কষ্ট করা লাগবে কেন? খালি বসে থাকবা, কি চাও কও, মিষ্টি, টাকা পয়সা, সুন্দর বাড়ি, উট দুম্বা, খালি কইয়া দেখো সবচেয়ে বড় পীর হবে। তুমি এমন বংশ থাকা আচ্ছা, কত সুন্দর কথা, হাদিয়া নজরানা দেওয়ার কথা। সঙ্গে সঙ্গে হত হোসাইন দাঁড়িয়ে গেলেন, বসা মানুষ দাঁড়িয়ে গিয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, নবীর উম্মত হতে, তাহলে এমন করে কথা তোমরা বলতে না। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা বিশ্ব নবী স্বীকার করলে, কিন্তু বিশ্ব নেতা এই কথা তোমরা বাদ দিলে। আজকে বাংলাদেশের সমস্ত ইসলামী দল ফ্রান্সের নবীকে কটূক্তি করলো, তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে, আর বাংলাদেশের ক্ষমতায় যারা বড় বড় দল আছে ওরা একটা মিছিল করলো না। আপনারা কি কন, এরা নবীর উম্মত না? কথা কন না কেন? এরা নবীকে বিশ্ব নবী স্বীকার করে, কিন্তু বিশ্ব নেতা হিসাবে অন্য একজনকে মানে, ধরে কোন কথা ঠিক না। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, রে ইয়াজিদের সামসারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। তোমরা বিশ্ব আলেম বললে, কিন্তু আমার বাবাকে বিশ্ববীর কেন বাদ দিলে? আজকে প্রত্যেকটা আলেমকে শুধু বিশ্ব আলেম হলে চলবে না, প্রত্যেকটা আলেমকে বিশ্ববীরের ভূমিকা পালন করা লাগবে, ধরে কোন ঠিক কিনা। রাসূল বলেছেন, এই কথার চাইতে বড় কথা কি হতে পারে? আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, ধরে কোন ঠিক না। তাহলে এই কথার চাইতে বড় কথা কি? হত আলীর চাইতে বড় আলেম পৃথিবীতে কেউ নাই, ধরে কোন কথা ঠিক কিনা। তাহলে ইয়াজিদের লোকের কথা ঠিক, তোমার বাবা বিশ্ব আলেম, ঠিক আছে আর্ধেক, আর্ধেক ঠিক নাই, কিন্তু ওর সাথে সাথে বলা লাগবে বিশ্ববীর। বিশ্ব আলেম ঠিক আছে, কিন্তু বিশ্ববীর বাদ দিছে। বিশ্ব নবী ঠিক আছে, কিন্তু বিশ্ব নেতা বাদ দিছে। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো জোহরা। তোমরা খাতুনে জান্নাত বললে, কিন্তু জোহরা কেন বাদ দিলে? আমার নানার ব্যাপারে বাদ দিলে, আমার বাবার ব্যাপারে বাদ দিলে, আমার মায়ের ব্যাপারে বাদ দিলে। খাতুনে জান্নাত মানে এমনি এমনি জান্নাতে না, জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতেছে আমলের মাধ্যমে, ধরে কোন ঠিক কিনা। গভীর রাতে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে, চেতন পাওয়ার পরে দেখে বিছনায় ফাতেমা নাই। আপনি বলেন তো, যত বড় পিসায় ভোগ না কেন, বউকে নিয়ে যদি ঘুমাই, আর ঘুমের মধ্যে রাত্রে বেলা যদি বউ কাছে নাই, পিসায় ভোগ আর হুজুর হোক, মনের মধ্যে কিছু হয় কি হয় না? এরপর এখন হয় কি হয় না? হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা নাই, মনের মধ্যে সন্দেহ ঢুকে গেল, ফাতেমা গেল কোন জায়গায়? তাকায় দেখে ঘরের দরজা খোলা, ঘরের দরজা খোলা, দেখে দরজায় দৌড়ে এসে তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথার উপর দিয়ে হেজাব করে পর্দা করে ফাতেমা খুব জোরে জোরে চলতেছে, ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। রাতের অন্ধকারকে চাদর আবার কালো পর্দা মাথার উপর দিয়েছে, এখান থেকে আল্লাহ আর ফাতেমা জানাই দিল, অকরণা পড়েন, অকরণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমাকে এলাকার ছেলেরা বলতেছে, হুজুর ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, হুজুর
পাশ হয়ে গেছে হুজুর আমার চোখ দিয়ে পানি আসতেছে বলে হুজুর কাঁদতেছেন মানে আমি পাগলা হামাকের বিরুদ্ধে রায় দিছে রে হামাকের বিরুদ্ধে রায় দিছে তোকে কে বলে বলে ধর্ষণ কে করে কই মরদ মানুষ তুমি মৃত্যুদণ্ড কা হাসতিছো হাসতিছো বলে হুজুর তাহলে কি করা দরকার আমি কইলাম ধর্ষকের মৃত্যুদণ্ড না দিয়া ধর্ষণ বন্ধ করা লাগবে ধর্ষণ বন্ধ করতে গেলে আগে দর্শন বন্ধ করা লাগবে দর্শন বন্ধ করতে গেলে নারীদেরকে পর্দার ভিতরে থাকতে হবে একজন বলতে হুজুর যেদিন ধর্ষণের মৃত্যুদণ্ড ঘোষণা করলো তার পরদিন থেকে বেড়ে গেছে কারণ কি কারণ হলো ঘরের মধ্যে শুটকি মাছ রাইকে বিড়ালকে কোনোদিন দাওয়াত দেওয়া এখন এখন দাওয়াত দেওয়া লাগে না কারণ শুটকির গন্ধ বিড়ালের নাকের সাথে বিড়াল নাক কানতেছে যায় দেখে ঘরের দরজা খোলা বিড়াল ঘরের মধ্যে ঢুকে দেখে খাটের তলে পাকিলে শুটকি মাছ তার উপর ঢাকনা নাই আপনার কম তো বিড়াল কি বিসমিল্লা টাইম পাবে বিড়াল বিসমিল্লা ছাড়াই কারণ বিড়াল জানে চুরি করে খাওয়ার আগে বিসমিল্লা বলা যায় বিড়াল জানে তো কেবল মুখ সিগারেট দিয়া এরকম ঠোকা মারছে আমি দৌড়ে দিয়ে বলতে যে বিসমিল্লা কা বিসমিল্লা কা এই ঠোকা দিয়ে মারলি বিসমিল্লা কা ঠোকা মেরা সিগারেট ধরা তখন বিড়াল বলতেছে আমি জানি সিগারেট ধরার আগে বিসমিল্লা বলা জায়েজ নাই ওরও জানে সিগারেট ধরার আগে বিসমিল্লা বলা জায়েজ নাই তো যেটার আগে বিসমিল্লা বলা যায় না সেটা কোনোদিন খাওয়া হয় কেজি শুটকি বিড়াল খায় পিছন থেকে খপ করে ধরে বলতে চাই বিড়াল হাজার টাকা কেজি শুটকি আমার শুটকি তুই কেন খালি পুনরায় যদি শুটকি খাস তোর জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হলো বিশটা জাত মারবো দশটা মাত্রি মরে যাবি তারপর আরো দশটা মারবো বিড়ালকে মৃত্যুদণ্ড কার্যকর করে বিড়ালকে ছাইড়া দিছে কিন্তু ঘরের দরজা আগেকার মতোই খোলা আছে দরজা জানলা আগেকার মতোই খোলা আছে আপনারা বলেন তো ওই মৃত্যুদণ্ড বিশটা বেতের কথা শুনে বিড়াল কি শুটকি খাওয়া বন্ধ করবে তুমি যত আইন করো বিড়াল থেকে শুটকি বাঁচাবার পারবা না যতক্ষণ পর্যন্ত দরজা জানলা বন্ধ না করবা জোরে কোন কথা ঠিক কি না আজকে নারীদের পর্দার আইন না করে ধর্ষকের মৃত্যুদণ্ড আইন করে লাভ নাই দরজা জানলা বন্ধ করা মানে নারীদেরকে পর্দা করা লাগবে আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন হযরত আলী দরজায় তাড়ায় দেখ তাকায় দেখে ফাতেমা মাথার উপরে চাদর দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আলীর ভিতরে আছে না নাই এ দরকার আছে না নাই নবীদের মধ্যে ছিল কিন্তু আমাদের নবী থেকে আল্লাহ এটা কেড়ে নিয়েছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আমাদের ভিতরে একটা খান্নাস আছে এরা সবসময় ওয়াসওয়াসা দেয় জোরে কোন কি দেয় আলীর মনে ওয়াসওয়াসা দিচ্ছে ফাতেমা মনে হয় এই যে মনে হয় কথাটা মনে হয় বদরুল রশিদ জিএমবি মনে হয় এই সব মনে হয় আমার রাস্তা দিয়ে সব যায় আর কয়ে যে বিল্ডিং টিল্ডিং বানালো মনে হয় কত হাজার টাকা কেটে হোসেন মনে হয় বুঝতেছেন এই তো মনে হয় ইন্না জন্না জন্নাস শয়তিন আমার মনে হয় আমার বিরুদ্ধে ফাতেমা নবীর কাছে কিছু বলার জন্য রওনা দিয়েছে দেখি আমার বিরুদ্ধে কি বলে আমিও যাব নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে ফাতেমা হাঁটতেছে নিরাপদ দূরত্ব বোঝেন এমনভাবে হযরত আলী চলতেছে ফাতেমা যেন জানবার না পারে জানবার পারলি পিছন দিকে তাকালে সব ধরা পড়ে যাবে আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় যে ঘরে আল্লাহর নবী ঘুমায় ওই ঘরের জানলায় ফাতেমা দাঁড়াইছে হযরত আলী একটু দূরে থেকে কান খাড়া করেছে দেখি জানলা দিয়া নবীরে কি বলে আলীর কানে আসতেছে ফাতেমা বলতেছে বাবা আমি কোন নবীর কাছে আসি নাই
কথাটা খেয়াল করবেন। আমি কোন নবীর কাছে আসি নাই, আমি আইছি আমার বাবার কাছে। আপনি শুধু একজন নবী না, আপনি যেমন একজন বিশ্ব নবী আপনি তেমন একজন বিশ্বের সবচাইতে ভালো বাবা। আপনি যেমন একজন বিশ্ব নবী আপনি পৃথিবীর সবচাইতে ভালো সেনাপতি। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর নবী ইবাদতের মধ্যেও যেমন এক নম্বর, আবার জিহাদের ময়দানে সেনাপতি হিসাবে কয় নম্বর? আল্লাহর নবী শুধু হুজুর ছিলেন না, মাইশা বলেছেন আমার নবীর চাইতে ভালো স্বামী পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খালি আয়শা বলেছে একটি টাইমে নবী নয়টা বউ ছিল, একদিন নয় বউ নবীকে ঘিরে ধরে বলতে যে হুজুর আজকে আপনি বলা লাগবে আমাদের নয় জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে, বলা লাগবে। নবী বলতেছে এটা কি প্রকাশ্য কথা, নয় জনের সামনেই বলা লাগবে। নবী কয় আল্লাহ, খাদিজা যতদিন জীবিত ছিল আমি একটাকে বিয়া করে দিয়ে এই পঙ্গপালকের ওখানে বিয়া করে দিয়ে, যতদিন মা খাদিজা ছিল ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়া করেন নাই, আর এক বউ থাকলে কোনোদিনও বলবে না আমাকে কেমন ভালোবাসো, এর বলবে কারণ জানে বই এক। এখন নয়টা বউ, নবী বললেন ঠিক আছে আজকে বলবো না আগামীকাল সকালে বলবো, যাও নয়টা বউ যার যার মতো চলে গেল সকালবেলা শুনবে। রাতটা যখন গভীর হয়ে গেছে নবী আল্লাহকে ডাক দেয়, বলে মাবুত এত বড় বিপদে পড়ছি তাকে বলবো সবচাইতে ভালোবাসি, বললি অন্য আটজন গন্ডগোল শুরু করবে। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা অহুই ইউহা, এক টোপলা খুরমা খেজুর নিয়ে গভীর রাত্রে নবী মাইশার ঘরের দরজায় ঠোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আয়েশা মুচকি হাসিতে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বুঝবার পারছি দিনের বেলা বলতে পারেন নাই রাত্রে বলতে আইছেন, রাসূল বলে ভালোবাসার কথা বলবো সকালে, এখন তোমার দুইটা খুরমা খেজুর দিলাম তুমি জান কাউরে কয় না। কয়টা? হাফসার ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, হাফসা দরজা খুলে দিলে হাতের মধ্যে দুইটা খেজুর দিয়ে বলে কাউরে জান কয় না। উম্মে সালমার ঘরের দরজায় ঠোকা মারলে দরজা খুলে দেয়, নবী হাতের মধ্যে দুইটা খেজুর দিয়ে বলে কাউরে বলো না। এমন ভাবে নবী নয়টা বিবির ঘরের দরজায় প্রত্যেক বিবিকে দুইটা করে খেজুর দিয়ে শর্ত দিতে কাউরে দান কইও না। পরদিন সকালবেলা নয়টা বিবি ঘুরে ধরে বলতে যে হুজুর আমাদের নয় জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলতেছে গত রাত্রে যাকে দুইটা খেজুর দিছি তাকে সব চাইতে বেশি ভালোবাসি। সব বউ খালি মাথা ধোকার কাম, তাহলে স্বামী হিসাবে কয় নম্বর? আমরা একটাই সামলাবার পারতেছি না, ধরে কোনটা তো ঠিক কিনা? আর নবী এমন একজন বাবা যার কারণে ফাতিমা বলতেছে আমি কোনো নবীর কাছে আসি নাই, আমি আমার বাবার কাছে এসেছি, মেহরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহ নবী দরজা খুলে দিলে ফাতেমা নবীর ঘরের মধ্যে ঢুকলেন, এমন সময় হযরত আলী এসে জানলার কাছে কানটা লাগায় দিছে, দেখি বাপ বেটির কি গল্প হয়, বাপ বেটির কি গল্প হয় শোনার জন্য এভাবে কান লাগাইছে। জোরে কোন কি লাগাইছে? আল্লাহ রাসূল বলে ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি মা, তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি মা, আলীকে ঘরের মধ্যে নিয়া হয়তালি জানলার ধারে ফিরে, আমি জানলার ধারে এটা নবী জানলো কেমনি? আমাদের অনেকেই ফতোয়া মারে আল্লাহ সব জানে নবী কিছু জানে না, সব জানে আল্লাহ নবী কিছু জানে না। এক বক্তা ওয়াজ করছে, অথচ প্রত্যেকটা সাহাবি বলতেছে যখন নবী হলে সাহাবিরা বলো, সাহাবিরা বলে আল্লাহ রাসূল ভালো জানে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ এবং রাসূল ভালো জানে, কোনোদিন সাহাবি বলে নাই হুজুর আমি জানি, কারণ আল্লাহ রাসূল সব চাইতে ভালো জানে, আগে জানে আল্লাহ তারপরে রাসূল, তারপর রাসূলের মাধ্যমে আমরা দুনিয়ার সবাই জানি। এই জন্যই বাজান আমার আল্লাহর নবী জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? ফাতেমা চোখের পানি নিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যখন আপনার বাড়ির দিকে রওনা দিয়েছি আমার স্বামী তখন ঘুমের মধ্যে ছিল,
আমার ঘুমন্ত স্বামীকে চেতন করে আমার সঙ্গে করে নিয়ে আসাতে আমি বেয়াদবি মনে করলাম। সুবহানাল্লাহ, আমার ঘুমন্ত স্বামীকে চেতন করে আমার সঙ্গে নিয়ে আসা আমি বেয়াদবি মনে করলাম। এই জন্যই আমার স্বামী আমি ডাক দেই নাই, আমি একা একা আপনার ঘরের দরজায় মেহেরবানি করে আপনি একটু বাতি জ্বালান। আল্লাহ নবী বলেন, ফাতেমা ঘুমন্ত স্বামীকে ডাক দিলে বেয়াদবি মনে করে তুই ডাক দিস নাই, যে তুমি যখন আমার কাছে আইছো এমন সময় যদি আগে চেতন পাই আর চেতন পাওয়ার পরে যদি দেখে বউ ঘর নাই। একজন বাবা হিসাবে, নবী হিসাবে না, একজন বাবা হিসাবে তার মেয়েকে বলতেছে, কারণ স্বামী আর বউ যখন ঘুমায় তখন স্বামী চেতন পালি ঘুমিয়ে যায়, চেতন পালি ঘুমিয়ে যায়। আমার ব্যাপারে চেতন পাশি দেখি কাছে বউ আছে, বউয়ের গাছ হাত দিতে আবার আমরা যারা স্বামী চেতন পালি ঘুমিয়ে যাই, কিন্তু যারা বিয়া করেনি এরা যদি খালি একবার রাত্রে চেতন পা। একা একা কেন ভালো লাগে না, ওর অবশ্য একটা বউ আছে তার নাম হলো ফেসবুক, আমি বাস করে যাওয়ার সময় দুই এক সময় ফেসবুক খুলি, অনেক যুবক আমাকে বলে, হুজুর আপনি একজন আলিম হয়ে এত রাত্রে ফেসবুক চালান? আমি কেন হারিয়ে ফতুয়া দিছা, তুমি কি করো বাবু, তুমি এত রাত্রে ফেসবুক চালাও? আমি ওয়াজ করে যাচ্ছি, যাওয়ার সময় রাস্তায় গাড়ির মধ্যে একটু টিপতেছি, তুমি কি করছো, ঘুম ধরে না হুজুর, ঘুম ধরে না। ছেলেরা রে যুবকেরা, তোমাদের চোখের ঘুম নষ্ট করে দিল কারা? যুবকদের জন্য কিছু কথা ইন্না লিল্লাহর ভিতরে বলার দরকার আছে না? নাই, কারণ আল্লাহ বলেছেন, ইজা যখন আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, যে সমাজের বুড়ো মানুষ ভালো থাকবে যুবক খারাপ হয়ে যাবে, সেই সমাজটা বিপদের মধ্যে পড়ে যাবে। আমাদের যুবকদের জন্য বলতেছি, বাজান একটু মনোযোগ দিয়ে শুনেন। ফাতেমা বললেন, বাবা আল্লাহ আমাকে এমন একজন স্বামী দিয়েছে যে স্বামী চেতন পাওয়ার পরে বউকে যদি ঘরের মধ্যে না দেখে সন্দেহ করবে, সন্দেহ করবে, করেনি? কিন্তু ফাতেমা বলতেছে, বাবা গো আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে যদি ঘুম থেকে চেতন পায়, আমাকে যদি কাছে না পায়, আমার স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে? একটু মেহেরবানি করে আপনি বাতি জ্বালান। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বালাইছে, ফাতেমা বলতেছে, বাবা এতদিন শুধু আপনাকে বলেছি, কোনো কাজ হয়নি বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে বলবো না, আজকে রাত্রেবেলা একটু আপনাকে দেখাবার চাই। নবী যখন বাতি জ্বালাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর সামনে এভাবে আগে করে দেয়। দেখেন বাবা, নবী হিসাবে নয়, একজন বাবা হিসেবে মেয়ের হাতের দিকে তাকায় দেখেন। নবী তাকায় দেখে দুইটা হাতের তালু আছে, কিন্তু তালুর মধ্যে চামড়া নাই, দুইটা হাত যেন গোস্তে টুকরার মতো দেখা যায়। কান্দে, পৃথিবীর একজন শ্রেষ্ঠ বাবা আর সহ্য করতে পারে না, আর সহ্য করতে না পেরে ঘরের কোনায় গিয়ে বলে, মাবু তুমি আমারে ঠকাইছো। আল্লাহ নবী হিসাবে বলতেছে না, বাবা হিসাবে আল্লাহকে বলতেছে, তুমি আমারে ঠকাইছো আল্লাহ। দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা, আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, এ তুমি আল্লাহ ঘটকারী করে এমন একজন গরিবের সঙ্গে বিয়ে দিলা, আজকে মেয়ের হাতের তালুর মধ্যে চামড়া নাই, গোস্তে টুকরা দেখে আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। এই কথা বলে নবী তাকায় দেখে, ফাতেমা মাথায় ঘন্টা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। রাসূল ডাক দে বলে, ফাতেমা আমি তোর বিরুদ্ধে বলিনি মা, তুই কেন রাগ করে ঘর থেকে বের হয়ে যাস? ফাতেমা বলে, বাবা
আপনিই বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার হুকুম থাকে তাহলে স্বামীর পায়ে সেজদা করা লাগবে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না আমি বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহর পরে কেউ যদি দামি থাকে গো বাবা, সে একজন বিবির কাছে তার স্বামী, আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবে, আর আমি ফাতেমা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, এমন বিবি আমি না। এই কথা বলে যখন ফাতেমা যায় আল্লাহ ডাকতে, বলে নবী ডাকতে, বলে মাবুদ এই ফাতেমা কে গো আল্লাহ আমি চিনতে পারলাম না। আল্লাহ বলে হাবিব আপনি হলেন পুরুষের আদর্শ আর ফাতেমা হলো নারীদের আদর্শ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, এই ফাতেমা নিয়ে কিছু পর্দার কথা আপনাদের শোনায় দিলাম, এবার একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি ওয়াকফ করেছি। ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন? বেশি বাজেনি, কেবল বাজতেছে 10-12 না, কত 10-12 10টার সময় উঠছি, অন্তত 2টা বন্ধু আজ না 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 12টা, ওটা একটা কথার কথা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান, 12টা পর্যন্ত আলোচনা হবে, একটু মনোযোগ দেন। দুই নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল আছে না? ভুলে গেছেন? মুসা বলতে চাল্লাম আমার মৃত্যুটা কেবল মাত্র কার জন্যে, এ কথা কন না কেন, কার জন্যে? আমার সঙ্গে সকলে পড়েন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কয় কথা আছে? 4টা কথা আছে। 1 নম্বর কি? আমার নামাজ, আমার কুরবানি, আমার কি, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব তার জন্য। আরো ধরে বলে আল্লাহ, বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান কবার চাই, জোরে কন কি কবে। 3 নম্বর কারণ বলার আগে একটা গান শোনে, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের বাজারে, ডাক দিয়াছেন দয়াল কোয়া যাবে না, ওরা দয়াল করবে কিন্তু আমরা কি বলবো, ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। মুসা বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, এই কারণ বলার আগে আমি একটা গান গাইলাম, রইব না আর বেশি দিন তোদের মাজারে। আমরা যারা এখানে এসেছি ভাই জানি, আপনারা বলেন তো আমরা কে কখন মরব, আমরা জানি, অথচ ফাঁসির মিছিল আমরা ঠিকই করি। আমার এলাকায় এক ছেলে আমাকে বলতে, হুজুর ফাঁসি হবে, আপনার যত চেষ্টা করেন হবে। আমি কইলাম ভাই রে হয়েই তো গেছে, আবার কা হচ্ছে আপনি কে ওস্তাদ সাইদি সাহেব ফাঁসি দিবি? না না রে পাগল, ওটা তো ফাঁসি হবে না, দিবি হুজুর। আপনি কি মনে করেন দিবি? আমার হাত ধরলাম, চলো চা খাবার যাই, কারণ কাউকে কিছু বুঝাইতে গেলে বসান লাগে, ঠিক কিনা বলেন? কারাগারে থেকে তর্ক হবে, তর্ক হবে, কিন্তু বুঝাতে গেলে বসার লাগে। আজকাল অনেক সভাপতি অনেক প্রধান অতিথি আমাকে ওয়াজ বসে থাকা শোনে না, জোরে কোন কথা ঠিক কিনা, আর সেই ঘোড়াটা ভাষণ দিয়ে চলে যায় সভাপতিরা চলে যায়। আজকে ভাই আস, কাউকে কিন্তু বুঝাবার গেলে বসান লাগবে, তখন বসানোর জন্য বসান পর্যন্ত বসান বোঝেন না কি বসান। কাছে বসান, কাছে বসান, আমাকে দিকে বসান, দুটো একটা কাছে বসান আর একটা এটা একটা বসান, আমি সেই বসানোর ক্ষমতা হুজুরে করে নাই, জোরে কোন কথা ঠিক কি? এই জন্য আমি চাষটলে বসায় বললাম ভাই 2 কাপ চা দাও, তো চা যখন খাচ্ছে তখন আমি বলতেছি ভাই রে অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে,
এই চিন্তা করতে করতে তোমার সারা দিন যায়। বলে হুজুর এই টেনশনই সব সময় আমার। আমি কইলাম অপরের ফাঁসির জন্য চিন্তা করো একবার, তুমি কি তোমার মৃত্যু চিন্তা করেছো একবার, তুমি কি তোমার মরার চিন্তা করেছো, অমুকের ফাঁসি আগে হবে না তোমার মৃত্যু আগে হবে এই চিন্তা কি তুমি করেছো? আজকে যারা এখানে বসে আছেন সবসময় মনে হচ্ছে ওয়াজ শেষ করলেই বাড়ি যাবো, জোরে কোন কথা ঠিক কিনা, আমারও মনে হচ্ছে ওয়াজ শেষ করেই তো বাড়ি যাবো, কিন্তু গ্যারান্টি আছে? অন্তর থেকে বলেন গ্যারান্টি আছে? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনেন, মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ। এই কারণ বলতে গিয়ে গানটা গাইলাম, আর গান থেকে এই কারণটা আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আমি ছেলেটাকে বললাম বাবা তোমার মৃত্যু হবে কখন? ফাঁসির কিন্তু তারিখ আছে, উমুকের ফাঁসি হবে তারিখ আছে না নাই? ফাঁসির কিন্তু সময় আছে, কিন্তু মরার কিন্তু তারিখ নাই, মরার কিন্তু সময় নাই। রাত ১২টায় ফাঁসি হবে, আপনি বলেন তো রাত ১২টায় ফাঁসি হবে, এটা কিন্তু ফাঁসির আসামিকে জানানো হয়। ফাঁসির আসামিকে জানানোর পরে আপনারা তো ফাঁসির আসামি তখন গান গায়, দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি মার গান গায়, ফাঁসির আসামি তখন নামাজে দাঁড়ায়, ফাঁসির আসামি তখন কোরআন তেলাওয়াত করে, ফাঁসির আসামি তওবা করে, ফাঁসির আসামি আল্লাহর কাছে কান্দে বলে মাবুদ দুনিয়ায় যত অপরাধ করেছি সমস্ত পাপ থেকে তোমার কাছে তওবা করতেছি। রাসূল বলেছেন তাইব হাবিবুল্লাহ, যারা তওবা করবে তারা আল্লাহর দোস্ত হয়ে যায়। ফাঁসির আসামিকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যায় আপনারা বলেন তো তখন গান গায় না আল্লাহর জিকির করে? যখন গলায় দড়ি দিছে তখন ফাঁসির আসামি কলমায় তাইয়েবা কলেমা শাহাদত পড়তেছে। আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় কলমা উচ্চারণ করে যদি মারা যায়, এক কলেমার ওসিলায় আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। এখন তুমি বলো তুমি যখন মরবে, তুমি তো ফাঁসি নিয়ে টেনশন করতেছো অমুকের ফাঁসি হবে অমুকের ফাঁসি হবে, তুমি যখন মরবে তুমি বলো তো তুমি কি এরকম নামাজ পড়ে মরতে পারবে? তুমি কি জিকির করে মরতে পারবে? তুমি কি তওবা করে মরতে পারবে? তুমি কি কলমা শাহাদত পড়ে মরতে পারবে, তওবা পড়ে মরতে পারবে? বলে হুজুর সাধারণভাবে যারা মরে তাদের কোনো ইমানের গ্যারান্টি নাই। আমি বললাম এখন চিন্তা করো সাধারণ মরা ভালো না ফাঁসি ভালো? ছেলেটা বলতে তো হুজুর এতদিন শুধু ফাঁসি নিয়ে ঠাট্টা করেছি, আজকে আমার মৃত্যু নিয়ে আমি সব সময় টেনশনে থাকব, এখানে যত মানুষ আইছি ভাইজান আমরা সবাই মরে যাব, কেউ আমরা দুনিয়াতে থাকব না, জীবনে মরার আগে যদি একটা ভালো আমল করতে পারি সেই ভালো আমলটা হলো মুত্তাকির তিন নম্বর গুণ, অমিম্মা রাযাকনাহুম ইনফিকু। দুটা আগে বলছি, একটা হলো কি না দেখে আল্লাহকে বিশ্বাস করা, দুই নম্বর নামাজ কায়েম করা, তিন নম্বর আল্লাহ রাস্তায় আল্লাহ দেওয়া রিজিক থেকে খরচ করা। বলার সাথে সাথে এক হাজির সাহেব বুঝতে পেরেছে কে দিল এটা, ভাবি দিস আপনি আগে দিছে, আপনি শুনলে দিছেন, আপনি সবাই দিছেন, তাহলে আমি অমিমা রাজাক না অমিন ফিকুনে বলা। এ বাবা এখন উঠো না বাবা, মৃত্যু মৃত্যু মুসলিম বলতেছে মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর মজার কারণ শুনবেন না, আর মরে তো যাবেনি। তো মরে যখন যাবো মরার আগে ১০টা টাকা দিয়ে বললে কি হয়? ১০টা টাকা দিয়ে বললে কি হয়? এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসা আছে আছে না নাই, জোরে জোরে আছে না নাই, মসজিদ আছে, ঈদগাহ আছে, গোরস্থান আছে, পুরাতন গোরস্থান। আপনাদের অনেকে আপনারা মরেন নাই, বাপ মা মারা গেছে, তা আপনাদের কাছে যদি একবার ব্যাগ যায় গেছে নাকি? তো একবার যদি রুমাল যায় ১০ টাকা ২০ টাকা দিলি কয় না দিয়ে লাভ দে ওঠেন, যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবেন না এই রাস্তার মধ্যে পড়ে মরবেন সে জানেন, অগ্নি দৌড় মারতেছে যে গাড়ি নিয়ে যাচ্ছেন আপনি আবার গাড়ি ছেড়ে যাবেন, ওই গাড়ি যদি ইঞ্জিন বিকল হয়ে যায়
চাবি মাইরা দিছে সাইরা জনম মরা ঘুরিতাছে এমন ভাবে মারছে চাবি আর শুনতেছে না। এই জন্য অধৈর্য হেন না, মৃত্যুকে পছন্দ করা তিন নম্বর কারণ। তারপর বাকি আলোচনা করে নিয়ত নিকাশা পড়া করেন, অনেকগুলো টাকা আমার হাতের মধ্যে তিন নম্বর কারণ কি, আল্লাহ তোমার একজন বান্দার 1,500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা আপাতত আদায় বন্ধ করে দেন, অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক টাকা আরো আসিয়া বাবার জন্য দান করেছে 500 টাকা। কয়েকদিন আগে বাবা মারা গেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল কর, আল্লাহুম্মা আমিন। মুসা বলে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হলো মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, মৃত্যুর পরে চিরজীবন পাওয়া যাবে। আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? বাবা মারা গেছে, বাবার জন্য 1,000 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানা। ভাইজান কথা কি আপনারা খেয়াল করলেন, আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তো দুনিয়ার জীবন কি ক্ষণস্থায়ী, আর মৃত্যুর পরে যে লম্বা একটা জীবন পাওয়া যাবে সেটা কি? মুসা বলে আল্লাহ মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, চিরজীবন পাওয়া যাবে, যেই জীবন পাইলে আর মরা লাগবে এমন আজাব। আবুল কালাম শেখ 1,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মোলানা আব্দুল হাই 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা আপনারা দান করেন নাই করবেন, অসুবিধা নাই, সকলেই দান করবেন। এত হাজার হাজার মানুষকে নিয়ে একটা মোনাজাত হতো, এ আদায় করতে গিয়ে তারা চলে যায়। আবার মানুষ অনেকে আছে আমার হাতে দিয়েছে, আচ্ছা ভালো করে দোয়া করবো, আল্লাহ ওমর ফারুক সেটা কে, ওমর ফারুক কে, তুমি মাশাআল্লাহ ওমর ফারুক, মারহাবা মারহাবা মারহাবা। একটা অন্ধ হাফেজ আপনাদের সামনে এসে ওয়াজ করছে, বাড়ি হচ্ছে বগুড়া জেলায়। এতদূর কিভাবে করোনার মধ্যে খবর পাইছে আল্লাহ ভালো জানে। সে অন্ধ হাফেজ আপনাদের সামনে ওয়াজ করছে মাগরিবের পরে নাকি? মাগরিবের পরে করছে, আখেরি মোনাজাতের আগে অন্ধ হাফেজ পবিত্র কোরআন থেকে 2টা আয়াত আপনাদেরকে শোনাবে মোনাজাত।